স্বপ্ন কি আল্লাহর পক্ষ থেকে কোনো আদেশ নিষেধ? স্বপ্ন কি শরিয়ার বিধানের মতোই একটা বিধান মনে করা হবে না হবে না? যদি কোনো মানুষ একটা স্বপ্ন দেখল, স্বপ্নটা সত্য, তাহলে সেই স্বপ্নটা কি একটা বিধান মনে করতে হবে? যেমন শরিয়ার ইসলামের বিধান রয়েছে, বা ইসলামের বিধান রয়েছে নামাজ পড়া, আছে না? না, স্বপ্নে একজন মানুষকে আদেশ করা হচ্ছে নামাজ পড়া, তাহলে কি তাকে নামাজ পড়তে হবে? এটাকে বলা হচ্ছে যে স্বপ্ন কি শরিয়ার একটি বিধান বিবেচিত হবে না হবে না? যেমন শরিয়াতে আছে যে কুরবানি করবেন, স্বপ্নে আপনি কুরবানি করতে দেখছেন, তাহলে কি আপনাকে কুরবানি করতে হবে? শরিয়ার এটা কি বিধান ধরে নিতে হবে না হবে না? এটা হলো আমাদের এখনকার প্রসঙ্গ। ভাই, মানুষ যখন স্বপ্ন দেখে তখন আমাদেরকে এই বিষয়টা আমার জন্য বিধান না বিধান নয় এটা জানার পূর্বে এটা মনে রাখবেন যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সকল ইনসানকে, আদম সন্তানকে যে বিধানের আওতায় করেছেন সেটা হলো জাগ্রত অবস্থায়। কথাটা বুঝছেন? আমরা আল্লাহ তাআলার বিধানের আওতায় মানতে হবে এটা কখন? যখন, যতক্ষণ পর্যন্ত আমরা জেগে আছি। যদি আমরা ঘুম চলে যাই বা বেহুশ হয়ে যায় তাহলে আমাদের উপর শরিয়ার কোনো বিধান প্রযোজ্য হবে না। ঘুমন্ত অবস্থায় যদি পাশের মানুষকে দু চারটা লাথিও দিয়ে দেন তবু ওর বিচারে আপনাকে শাস্তি দেওয়া হবে না। ওই জন্য পাগল মানুষকে ধরে বন্ধ করা হয়, কারণ পাগল মানুষ ক্ষতি করলে ওর কোনো শাস্তি দেওয়া হয় না। এই দুনিয়ার আইনও তো নেই, আল্লাহর কাছেও নেই। তো মানুষ স্বপ্ন দেখার পর এটাকে বিধান মনে করবে হতে পারে না, কারণ আমাদের উপর বিধান প্রযোজ্য হয় কখন? যখন আমরা জাগ্রত অবস্থায় থাকি। ঘুমন্ত অবস্থায় থাকলে শরিয়ার বিধিবিধানের আওতায় সেই ব্যক্তি পড়ে না। এরপর শুনেন, স্বপ্ন শরিয়ার বিধান, স্বপ্ন শরিয়ার একটি বিধান তাদের জন্য যারা নবী ও রাসূল, যারা নবী এবং রাসূল তারা, তাদের জন্য স্বপ্ন কি একটা পূর্ণ বিধান, যেমন জাগ্রত অবস্থায় বিধান। তাই ইব্রাহিম আলাইহিস সালাম যখন স্বপ্ন দেখলেন যে আমি আমার পুত্র ইসমাইলকে কুরবানি করছি, ইন্নি আরা আন্নি আযবাহুকা, তখন আল্লাহ রাসূল, তখন ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে কুরবানি করার জন্য উপস্থিত হয়েছিলেন। এইভাবে ইউসুফ আলাইহিস সালাম স্বপ্ন দেখেছিলেন, যে সে স্বপ্ন দেখার পর সেই ঘটনাটি আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইয়া আবাতি ইন্নি রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন, হে আমার পিতা, হে আমার বাবা, আমি দেখছি 11টি নক্ষত্র, সূর্য এবং চন্দ্র, তারা আমাকে সাজদা করছে। আর এর আগের স্বপ্ন ইব্রাহিম আলাইহিস সালামের ডাইরেক্ট দেখছেন যে সে তার ছেলেকে কুরবানি করছে। তাহলে স্বপ্ন এরকম হয়, কোনটা স্পষ্ট হয় কোনটা অস্পষ্ট হয়, যেটা অস্পষ্ট হয় সেটার ব্যাখ্যা থাকে আর যেটা স্পষ্ট হয় সেটা স্পষ্টই হয়। কিন্তু নবীদের জন্য সবগুলোই হচ্ছে আদেশ। আর ইউসুফ আলাইহিস সালামের এই স্বপ্নের ব্যাখ্যাটা ঘটতে ঘটতে কয়েক দশক লেগে গেল। এরকম নয় যে আজকে দেখলো তিনি বুঝলেন, বুঝতে পারছেন না, 11টি নক্ষত্র, চন্দ্র এবং সূর্য তাকে সাজদা করছে। আর ঘটেছিল এই, তার 11 ভাই যখন বিশ্বের বাদশাহ হয়েছিলেন ইউসুফ আলাইহিস সালাম, তখন বিশেষ অনেকগুলো ঝড় ঝামলার পর সেই ইউসুফ আলাইহিস সালামের দরবারে উপস্থিত হয়ে সাজদা করেছিল। তখন ওটা কি বলা হচ্ছে, 11টি নক্ষত্র সাজদা করছে। নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্ন দেখেছিলেন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ বলেন, লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহু আর রুয়া বিল হক লা তাদখুলুনাল মসজিদ আল হারাম ইনশাআল্লাহ আমিনিনা মুহাল্লিকিনা রুসাকুম ওয়া মুকাসসিরিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্বপ্নে দেখলেন যে তিনি মসজিদে হারামে প্রবেশ করছেন, মাথা মুন্ডন করে এবং মাথার চুল ছোট করে করে। সাহাবাদেরকে বললেন তিনি উমরা করার জন্য, সাথে সাথে রওনা দিলেন। প্রথম উমরা বাধা দিল, আবার দ্বিতীয় বছরে এসে, দ্বিতীয়বারে এসে তিনি উমরা সম্পূর্ণ করলেন। তাহলে এই নবীগণের সত্য স্বপ্ন হচ্ছে কি সত্য, তাই তারা এগুলো দেখেছিলেন এবং তারা এগুলো করেছিলেন। কিন্তু যারা নবী না তাদের জন্য স্বপ্ন কি আল্লাহর পক্ষ থেকে বিধান? না। এর উত্তর হচ্ছে না। কোন মানুষ যারা নবী নয়, নবী ছাড়া এমনি আম পাবলিকের স্বপ্ন, স্বপ্নে কোনো আদেশ ও নিষেধ দেখা এটা তার জন্য বিধান নয়। যেমন শরিয়ার অনেক বিধান তার উপর প্রযোজ্য, যে যেমন নামাজ পড়তে হবে, রোজা করতে হবে, হজ করতে হবে, এটা শরিয়ার বিধান, তার উপর যেমন বলবৎ হবে, স্বপ্নে এরকম দেখলে তার উপর বলবৎ হবে না। কেন? এক নম্বর দলিল হলো আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম
তোমরা অনুসরণ করো যা তোমাদের উপর তোমাদের রবের পক্ষ থেকে অবতরণ করা হয়েছে অর্থাৎ আল্লাহ তাআলার পক্ষ থেকে কোরআনে যা অবতীর্ণ করা হয়েছে আমাদেরকে সেগুলোরই অনুসরণ করতে বলা হয়েছে স্বপ্নের পোড়া হয়নি দ্বিতীয় নম্বর একটি পয়েন্ট সেটি হলো আমাদের বিচক্ষণ ওলামা ও আইম্মাগণ এই কথায় সকলে ঐক্যমত পোষণ করেছেন যে শরিয়ার কোন জিনিসগুলি ইসলামের বিধিবিধানের ক্ষেত্রে ইসলামের বিধিবিধানের ক্ষেত্রে কোন জিনিসগুলি দলিল দলিল কি কি তো অধিকাংশ সকল ওলামায়ে কেরাম বলতে পারেন মুজতাহিদ ওলামায়ে কেরাম এই বিষয়ে ঐক্যমত পোষণ করেছেন যে আমাদের জন্য দলিল হলো ইসলামের বিধিবিধান ক্ষেত্রে আমাদের জন্য দলিল হলো কোরআন এবং সুন্নাহ অতঃপর অধিকাংশ ওলামা ঐক্যমত পোষণ করেছেন কোরআন সুন্নাহর পর ইজমা ও কিয়াস ও দলিল যেগুলো বিশেষ কিছু শর্ত রয়েছে তাহলে কোরআন ও সুন্নাহ ইজমা ও কিয়াস হচ্ছে শরীয়তে দলিল আর কিছু দলিল আছে যেগুলোকে নিয়ে আমাদের ওলামায়ে কেরাম মতভেদ করেছেন কেউ বলেছেন এটা দলিল কেউ বলেছেন এটা দলিল নয় সেগুলোর নামগুলো শুধু শুনেন ব্যাখ্যা আমি দিচ্ছি না সেগুলোর মধ্যে হচ্ছে যেমন উরফ ইস্তেসহাব ইস্তেহসান মাসালে মুরসালা শারউ মান কাবলানা সাদ্দু দরায়ে কাউলু সাহাবী সাহাবীর কথা এগুলো দলিল না দলিল নয় ওলামায়ে কেরাম মতভেদ করেছেন তাই ইমাম চতুষ্টয় ও ফোকাহা ও মুজতাহিদিনে কেরাম আমাদের শরীয়তের ও ইসলামের সকলে যে বিষয়গুলিকে দলিল বলেছেন সেগুলো হলো কিতাব সুন্নাহ ইজমা এবং কিয়াস যদিও জাহেরি মাযহাবের অনেকে কিয়াসকে অস্বীকার করেছেন যাই হোক তারা যেগুলোকে মতভেদ করেছেন এগুলো যেগুলো সম্পর্কে সম্মতি জানিয়েছেন কেউই এটা কথা বলেননি যে স্বপ্ন আমাদের জন্য দলিল কেউই কি করেননি এই কথা বলেননি যে স্বপ্ন আমাদের জন্য দলিল বরং এগুলো দলিল হতে পারে স্বপ্ন কোনোদিন দলিল হতে পারে না সেই কারণে ইমাম নওয়াবী রহমাতুল্লাহ আলাইহি একটি কথা বলছেন যে যদি কোনো কোনো মাস রমজান মাস শুরু হওয়ার আগে শাবান মাসের 29 দিন চলে যায় আর চাঁদ দেখা না দেয় তাহলে আগামী দিন রোজা রাখতে হবে না হবে না 29 দিন হয়েছে চাঁদ দেখা গেল না তাহলে আগামী দিনে কি রোজা রাখবো না রাখবো না রাখবো না কারণ চাঁদ দেখা যায়নি 30 দিন পূরণ করবো কিন্তু যদি কোনো ব্যক্তি ওই রাতে স্বপ্ন দেখে যে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখছে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন যে তোমরা কালকে রোজা রাখো তাহলে কি রোজা রাখতে হবে না ইমাম নওয়াবী বলছেন এই এই কথা মানা যাবে না কারণ স্বপ্নের বিধানটা আমাদের পেশ করতে হবে যে বিধান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন কিতাব এবং সুন্নতে আছে আমাদের কিতাব এবং সুন্নতে আছে যদি চাঁদ না দেখা যায় আকাশে মেঘ থাকে ইত্যাদি কারণ হয় তাহলে তোমরা 30 দিন পূরণ করে নাও স্বপ্ন দেখে এসে কেউ বলবে আগামী কালকে রোজা রাখবো এই স্বপ্ন মানা যাবে না কারণ স্বপ্ন শরীয়তের বিধান নয় তারপরে মনে রাখতে হবে যে রুইয়া বা এই স্বপ্ন সেটা ঘটে ঘুমের অবস্থায় কিসের অবস্থায় ঘুমের অবস্থায় আমরা একটু আগে শুনলাম যে ঘুমের সময় আমাদেরকে শরীয়তের বিধানের আওতায় রাখা হয়নি আল্লাহ রসুল সাল্লাম বলছেন যে তিন প্রকার লোকের উপর থেকে কলম তুলে নেওয়া হয়েছে মানে ওদের কোনো ভালো মন্দ লেখা গুণা লেখা এবং সওয়াব লেখা হয় না তার মধ্যে আনিন নাইমে হাত্তা ইয়াস্তাইফিরা ঘুমন্ত ব্যক্তি থেকে কলম তুলে নেওয়া হয়েছে যতক্ষণে সে না জাগে জাগ্রত অবস্থায় না আসে আর ঘুমের অবস্থাটা এমন অবস্থা যেটা আপনার আপনার আয়ত্তে না ঘুমে যা কিছু দেখেন সেটা আয়ত্ত করার মতো ভাই আপনি এখানে শুনছেন আমার আলোচনা ডাইরেক্টলি আমি কি বলছি না বলছি আমার চেহারা ছবি আমার অঙ্গ প্রত্যঙ্গ থেকে নিয়ে এখানে যা কিছু আছে আমরা দেখছি যেভাবে আমরা স্পষ্ট দেখছি এর বর্ণনা দিতে পারে ঘুমের অবস্থায় যা দেখবো দিতে পারবো তাহলে যেই অবস্থাটাই একটা আফসা আফসা অবস্থা যাকে আমরা ক্লিয়ারলি ক্যাপচার করতে পারি না সেই জিনিসকে দলিল হিসাবে পেশ করা হবে তবু আবার এই ঘুমের অবস্থাকে যেটা শরীয়তের দলিল হিসাবে কখনোই বিবেচিত হতে পারে না আমরা দুইজন বিশেষ পণ্ডিতের একটু উক্তি নিই ইমাম সাতেবী হচ্ছেন একজন বিরাট পণ্ডিত তার মৃত্যু হয়েছে 790 হিজরিতে তার একটি বিশেষ বই আছে যে বইটির নাম হলো ইয়াতেসাম সকল আলেম ওলামা এবং তালেব ইলম যারা সত্যিকারের শিরক বেদাত এবং ইসলামের মৌলিক নীতি বুঝতে চান তাহলে তাদের জন্য এই বইটি খুবই প্রয়োজন সেই বইয়ের প্রথম খণ্ড 332 নম্বর পৃষ্ঠায় তিনি বলছেন এই স্বপ্ন দলিল কি দলিল নয় তিনি বলছেন ওয়াইন্নামা ফায়দাতুহা আল বাশারাতু ওয়ান নাযা স্বপ্নের লাভ হচ্ছে যে স্বপ্নের মাধ্যমে হয় সে সুসংবাদ পেল আর না হলে সে সতর্কতা অবলম্বন করলো মন্দ থেকে কি করলো
সতর্ক হলো আর না হলে সে সুসংবাদ পেল ওয়া আম্মা ইস্তিফাদাতুল আহকাম ফালা কিন্তু এর মাধ্যমে হুকুম ও বিধান প্রমাণিত হবে এরকম নয় ফালা কখনো না ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ মাদারিজুস সালিকিন বলেছেন এটা তার বই সেই বইয়ের প্রথম খণ্ড 81 পৃষ্ঠায় বলেছেন ওয়া রুইয়াল আম্বিয়া ওয়াহিয়ুন নবীদের স্বপ্ন হচ্ছে ওহী ফাইন্নাহা মাসুমা মিনাশ শয়তান কারণ নবীগণ শয়তান থেকে মাসুম নিরাপদ ওয়া হাদা বিইত্তিফাকিল উম্মাহ এটা সকল উম্মতের ঐক্যমত অনুযায়ী ওয়ালিহাদা আকদামাল খলিল আলা যাবহি ইবনিহি ইসমাইল এই কারণে খলিল ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে জবাই করার জন্য নিয়ে গেছিলেন বা জবাই করতে চাচ্ছিলেন বিরুইয়া এই স্বপ্ন দেখার কারণে কারণ এগুলো ওহী নবীদের ক্ষেত্রে বলছেন ওয়া আম্মা রুইয়া গায়রিহিম কিন্তু নবী ছাড়া অন্যদের স্বপ্ন ফাতু ওরাদু আলাল ওহিয়া সারি সেটাকে সত্য স্পষ্ট ওহির উপর পেশ করা হবে যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি দিয়ে গেছেন এবং কোরআনে বর্ণিত হয়েছে সেগুলোর উপর ওই স্বপ্নকে পেশ করা হবে ফাইন ওয়াফাকাতহু ওয়া ইল্লা লা ইউমালু বিহা যদি এই আমাদের বিধানে যেটা আছে তার সঙ্গে মিলে গেল তাহলে ঠিক আছে আর যদি না মিলে আমাদের যে বিধান কোরআন ও সুন্নতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি দিয়ে গেছেন ইতিপূর্বে এগুলোর সাথে যদি ওর স্বপ্নটা না মিলে এর বিপরীত হয় তাহলে সেটা কি করতে হবে লা ইউমালু বিহা সেটার উপর আমল করা যাবে না যেমন কোন ব্যক্তি স্বপ্ন দেখলো যে সে মদ পান করছে ইসলামে মদ পান করা হালাল না হারাম হারাম তাহলে ওই কাজ করা যাবে না কারণ বিপরীত হয় না এই কারণে আমাকে বলেন এখন আমাদের দেশের ওই সকল ব্যক্তির স্বপ্ন যারা স্বপ্ন দেখে উট কুরবানি দিতে যায় বলছে ভাই আমি স্বপ্নে দেখলাম উট কুরবানি দিচ্ছি কেউ স্বপ্নে দেখলো যে মুরগা কুরবানি দিচ্ছি কেউ স্বপ্নে দেখলো অমুক কুরবানি দিচ্ছি খালি কুরবানি দেওয়ার স্বপ্ন বেশি ভাই যদি আপনি স্বপ্নটা এরকম দেখেন যে দরগাহে মান্নত মানার স্বপ্ন দেখেছেন তাহলে ভাবেন এটা একেবারে সরাসরি ইবলিশ শয়তানের স্বপ্ন আপনাকে এর মাধ্যমে শিরক করাতে চাচ্ছে আর যদি এমনি কুরবানি টুরবানি দেখেন তাহলে ওর একটা অর্থ হতে পারে কিন্তু আপনার উপর কুরবানি করা জরুরি নয় কারণ এটা স্বপ্ন কি নয় বিধান নয় যে আপনাকে ওটা মানতেই হবে ও করতেই হবে এটা একটা ব্যাখ্যা হতে পারে এটা আমরা জন্য সুসংবাদ হতে পারে আবার কোনো জিনিস থেকে সতর্ক হতে পারে তাই এটা দেখলে আপনাকে কুরবানি দিতে হবে না অনুরূপ আমাদের দেশের কিছু মানুষ হঠাৎই গাছ পেয়ে যায় স্বপ্নে কি পায় গাছ পেয়ে যায় আবার কোন গাছ এরকম নয় যে মানে কোনো একেবারে অপরিচিত গাছ বলছে জ্বর পেয়েছে নিম গাছের আর ওই নিম গাছের পানি সবকে পান করাচ্ছে হলে সবাই তো ওরা ওষুধ থেকে ভালো হয়ে যাবে যতগুলো এরকম স্বপ্ন দেখেছে আর এই ঘটনাগুলি প্রকাশ হয়েছে 5-6 মাস 1-2 বছর পর সব বিলুপ্ত হয়ে গেছে ভাই নিম গাছে পানি পান করলে এতগুলা রোগ ভালো হয় শরিয়া বলেছে আমি স্বপ্ন দেখলাম আর বিশ্বাস করে নিলাম অতঃপর পান করেই চলে যাচ্ছি আর ওর কবিরাজি বাড়ছে ভাই স্বপ্নে এরকম দেখলে ওটা কোনো একটা ব্যাখ্যা হতে পারে ওটা মানে হতে পারে আবার শয়তানের পক্ষ থেকে হতে পারে তা না করে আমি সেটাকে একেবারে আমার মানে প্রেসক্রিপশন শুরু করে দিলাম চিকিৎসা শুরু করে দিলাম ডাক্তার হয়ে গেলাম ওটাকে নিয়ে তাহলে এরকম স্বপ্নের ধোকায় থাকা যাবে না যে দেখবে সেও যেন ধোকায় না পড়ে আর যারা শুনবে তারাও যেন ধোকায় না পড়ে এরকম স্বপ্ন কিছু মানুষ আবার দেখেছে আর সেগুলোকে ফেকার বড় বড় বইয়ের ভূমিকায় স্থান দিয়েছে যে যে অমুক ইমামের অনুসরণ করবে 4 ইমামের মধ্যে অমুক মাজহাবের অনুসরণ করবে সেই লোকগুলোকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন সবকে বক্সে দিবেন ভাই অমুক ইমামের মুত্তাবে অনুসারী হলে বক্সে দিবেন এই কথা কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তার সকল সাহাবীকে বলে তোমরা সকলেই জান্নাতে যাবে না এই কথা তো বলে জাননি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথীগণ সকলে জান্নাতে যাবে এই কথার সংবাদ পাওয়া যায় না আর কোন ইমামের অনুসারী হলে সকলে জান্নাতে চলে যাবে এগুলো স্বপ্নকে কি বলা হবে এগুলো স্বপ্ন এমন স্বপ্ন যেগুলোতে বিরাট মিথ্যা রয়েছে বা মিথ্যার অবকাশ রয়েছে চলে গেছে মিথ্যা নিশ্চয় মিথ্যা চিরদিন মিথ্যা